আজকে আমি দেখাবো কিভাবে সেমি অটো ইনকিউবেটর মেশিন তৈরি করতে হয়। সেমি অটো মেশিন বানাতে কোন ধরনের পার্টস দরকার হয়, কোন কন্ট্রোলারটা সবথেকে ভালো এবং কি কি আপনার হলে আপনি একটি সেমি অটো ইনকিউবেটর মেশিন তৈরি করতে পারবেন। তো আসুন কথা বাড়াবো না, কাজে চলে যাই। আমরা ফার্স্ট টাইম দেখাবো যে একটি কন্ট্রোলার, এটা হচ্ছে ভালো মানের একটি W3001 মডেলের একটি কন্ট্রোলার। এটা হচ্ছে মেড ইন চায়না, অরিজিনাল একটি সার্কিট সম্পূর্ণ। এই কন্ট্রোলারটি দ্বারা আপনি টেম্পারেচার নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আপনি যতটুকু প্রয়োজন ততটুকু সেট করে রাখতে পারবেন। আপনার যেমন হাঁসের ডিম ফুটানো, মুরগির ডিম ফুটানো এবং কোয়েলের ডিম ফুটাতে যে ধরনের তাপমাত্রায় আপনার দরকার হোক আপনি এই কন্ট্রোলারটির দ্বারা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া এই কন্ট্রোলারটিতে যে কাজটা করবে, আপনি লাইটটা কতটুকুতে আসলে লাইটটা জ্বলবে এবং কতটুকু টেম্পারেচার আসলে লাইটটা অফ হবে সেটা সেট করতে পারবেন এই কন্ট্রোলারের মাধ্যমে। এই কন্ট্রোলারটি এলইডি ডিসপ্লে, সম্পূর্ণ এলইডি ডিসপ্লে একটি কন্ট্রোলার। এটা হচ্ছে আপ ডাউন দুইটা বাটন, এই দুইটা বাটন দিয়ে আপনি টেম্পারেচার সেট করতে পারবেন। এবং এই কন্ট্রোলারটি কিভাবে টেম্পারেচার সেট করে সেই সেটিংটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি ওখান থেকে দেখে নেবেন। এখানে দুটি লাল তার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে মেইন পাওয়ার কেবল, লাল কালো এবং কালো হলুদ। এটা হচ্ছে মেইন লাইটের, যে লাইটটি আপনি অফ করবেন অন করবেন, যাকে বলা হয় হিটার ব্যবহার করলে হিটার চালাতে পারবেন। এই কন্ট্রোলারটিতে আপনার আরেকটা অপশন থাকতেছে, সেটা হচ্ছে টেম্পারেচার ধারণ ক্ষমতার যে নিয়ন্ত্রণ করে যে সেন্সরটা, এটা হচ্ছে সেই সেন্সর, একটি টেম্পারেচার সেন্সর। এটা হচ্ছে বিগ আকারের একটি সেন্সর, এটা আপনি দেখা যায় অনেক দূর পর্যন্ত নিতে পারবেন। এই সেন্সরটি অনেক বড়, আপনার প্রায় 2 মিটারের মতো। তো এছাড়া এই কন্ট্রোলারের একটা গুণ আছে যে দেখা যায় যে সব কন্ট্রোলার থেকে এই কন্ট্রোলারটি লং লাস্টিং অনেক বেশি এবং পার্সেন্টেজের হার খুবই ভালো। আমরা নিজেরা ওই কন্ট্রোলারটি আমাদের নিজস্ব ইনকিউবেটরে দিয়ে থাকি এবং দেখা যায় সবাইকে বিক্রিও করতেছি, ভালো সেল হয়েছে, এই কন্ট্রোলারটির মানও ভালো। এখানে চাইনিজ কিছু ভাষা দেওয়া আছে, এটা অবশ্যই আপনারা বুঝবেন। দেখা যায় এখানে ভোল্ট কত, ভোল্ট কত এম্পিয়ার সব দেওয়া আছে। এটা হচ্ছে 10 এম্পিয়ারের একটি আপনার কন্ট্রোলার এবং হচ্ছে যে এই কন্ট্রোলারটি আপনার দেখা যায় 200 ওয়াটের একটি বাল্ব জ্বালাতে পারবেন এবং এই কন্ট্রোলারটি দ্বারা আপনি সর্বনিম্ন 50 থেকে 200-300টি ডিম ফুটাতে পারবেন। 50 থেকে 200-300টি ডিম ফুটানোতে মেশিন তৈরি করা যাবে। তো আর যে বিষয়গুলো দরকার হয় এই ইনকিউবেটরটা তৈরি করতে, যেমন আপনার ফার্স্ট টাইম কন্ট্রোলার, তারপর হচ্ছে একটি ফ্যান, আপনার একটি ভালো মানের এসি ফ্যান দরকার হবে, যেটা 5 ইঞ্চি একটি এসি ফ্যান। এই ফ্যানটি আপনাদের দরকার হবে, সেটা আমি বলি। এই ফ্যানটি দরকার হবে আপনার দেখা যায় যে টেম্পারেচার সব দিকে একুরেট ভাবে সার্কুলেশন করার জন্য এই ফ্যানটি দরকার হয়। এটা একটি ভালো মানের এসি ফ্যান। এই ফ্যানটা আপনারা ব্যবহার করলে আপনাদের ইনকিউবেটরের সব জায়গাতে টেম্পারেচার একুরেট থাকবে। আর এছাড়া যে আরেকটা আপনার দরকার হবে সেটা হচ্ছে একটি লাইট। আমরা দেখাচ্ছি একটা হচ্ছে 2500 ওয়াটের লাইট, 50 দেখা যায় 50 দিনের মেশিন বানাইলে আপনি 2500 ওয়াটের লাইট ব্যবহার করবেন এবং 100 বা 150 দিনের মেশিন বানাইলে আপনি 100 ওয়াটের লাইট ব্যবহার করবেন। এছাড়া আপনি যদি 300-200 ইনকিউবেটার ব্যবহার করতে চান, সেক্ষেত্রে 2টা 100 ওয়াট ব্যবহার করতে পারেন বা 2টা 60 ওয়াটের বা আপনি সম্পূর্ণ একটি 200 ওয়াটের লাইট ব্যবহার করতে পারেন। এর সাথে ভালো মানের একটি হোল্ডার ব্যবহার করবেন, তাহলে আপনি এই সেমি অটো ডিম ফুটানোর 50 থেকে 300 ডিম ফুটানোর ইনকিউবেটার আপনি নিজেই তৈরি করতে পারবেন এবং খুবই ইজি, আপনার এর জন্য কোনো অভিজ্ঞতা দরকার হয় না। এবং পরবর্তী ভিডিও আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি এগুলো সেট আপ করবেন। আর এই কন্ট্রোলারটি টেম্পারেচার রিডিং যদি আপনি বুঝতে চান কিভাবে সেট আপ করতে হয়, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে,
আপনি ওখান থেকে দেখে নেবেন এবং দেখেন আমাদের চ্যানেলে ঘুরে আসেন কিভাবে ফটো ইনকিউবেটার তৈরি করে বিভিন্ন ধরনের সেগুলো আপনি জানতে পারবেন। আর ভালো লাগলে আমাদের ভিডিওতে একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আপনার এই কন্ট্রোলার গুলোর প্রাইস জানতে আমাদের ভিডিওর নিচে বিক্রয়ের একটি লিংক দেওয়া থাকবে যে আমাদের প্রাইস ওয়েবসাইটটি এটি লিংক দেওয়া থাকবে। এটা আমি ভিডিওতে বললাম না কারণ আপনার এক এক সময় এক এক ভাবে এই কন্ট্রোলারটি রেট আপ ডাউন হয় সেক্ষেত্রে আমি রেটটা বলতেছি না, আপনারা ভিডিও লিংক থেকে দেখে নেবেন তাহলে আপনি এই প্রাইসটি জানতে পারবেন। এছাড়া সব ধরনের জিনিসেরই রেট দেওয়া আছে ওখানে, এই ফ্যানটির দাম এগুলোর দাম এছাড়া আরো অনেক কিছুই আছে যেগুলো আপনি জানতে পারবেন। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।